কি হলো? ভূত? ভূত আসছে? উপর নিচে চলো, নিচে চলো। তো এখান থেকে কাপড় একটা পছন্দ করে নিলাম, তারপর উদার বিহে। এখানে শুধু লেস আর লেস, ইলেকট্রিক নিচে উপরে শুধু লেস আর লেস। তো হরি বল, এ দেখুন গৌরাঙ্গি ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। গৌরাঙ্গি তোমার ঘুম পেয়ে গেলো খেতে খেতে? হ্যাঁ রামচন্দ্র ভগবান কি যায়। তো কিছু দেড় কিলো গোলাপ নিচ্ছি, যেখানে ওদিন সাতটা এক কিলো নিয়ে গেছি। কি করবো, রামনবমী আসছে কালকে। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, কালকে আপনারা ভিডিও পাননি, কালকে ভিডিও কিছু কালেকশন করেছিলাম, আধা রিলেট হয়ে গেলো, তারপরে মুড খারাপ হয়ে গেলো আর ভিডিও এডিট করা হয়নি। তো কালকে কিছু দর্শন রয়েছে, আর আজকে আমি যাচ্ছি বাজারে ফুল আনতে আর ফল আনতে। তো আজকে কেন যাচ্ছি বাজারে, কারণ হলো আগামীকাল রামনবমী, ভগবান রামচন্দ্র কালকের দিনেই এই অযোধ্যা ধামে উনি প্রকট হয়েছিলেন। তো যেরকম কৃষ্ণ জন্মাষ্টমী আমরা বানাই, তো সেরকম আমাদের রাম জন্মাষ্টমী, রাম নবমী আমাদের বানাতে হবে। তো কালকে আমাদের ব্রত। তো যারা এখনও আপনারা ভাবছেন বাজারের না, তারা কালকে ব্রত করেন, একাদশীর মতো ব্রত করবেন। দুপুরে বারোটার মধ্যে ভগবান রামচন্দ্রকে আপনারা অভিষেক করবেন। আর কী কী করতে হবে সেটা আপনাদের ভিডিওর পরে বলছি, চলুন আগে বাজার থেকে ঘুরে আসি। রাধে 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 শ্রী আমার রামচন্দ্র ভগবান কি যায়। তো আমি এই মুহূর্তে বাজারের কাছাকাছি এসে গেলাম। তো খুবই সুন্দর একটা গেট এখানে রয়েছে, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে এই গেটটা দেখা যায়। তো আপনাদেরকে একটু দেখানো যাক। রাধে রাধে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মথুরা রোড, সোজা চলে গেছে মথুরা, আর এটা হলো মায়াবতী বাজার, বৃন্দাবনের সব থেকে বড় বাজার মায়াবতী বাজার। তো ফাইনালি বাজারে প্রবেশ করছি, এ হলো বাজারের মেন গেট। রাধে রাধে রাধা রানী কি যায়। তো এখন বাজে সাড়ে সাতটা। তো ফাইনালি বাজারে এসে অলরেডি বেলি ফুল নিয়ে নিয়েছি, তো গোলাপ ফুল নিব একটু। তো দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের দাম খুব, কদিন আগে 7 টাকা 50 টাকা কিলো ছিল, আজকে 180-150 টাকা কিলো ফুল বিক্রি হচ্ছে। ফুলের কন্ডিশন ভালো না। কি ফুল দিয়ে ফুল বাংলা বানাবো, ফুলই ভালো পাচ্ছি না, ভালো ফুল নেই। এ কে বা, কে বা চল রে, কিলো কী সব বাতাও না, কে বা চল রে, আধা কিলো, আধা কিলো তো। তো কিছু দেড় কিলো গোলাপ নিচ্ছি, যেখানে ওদিন 7 টাকা 1 কিলো নিয়ে গেছি। কি করবো, রামনবমী আসছে কালকে, আধা কিলো কাটো। গোলাপ ফুলা খুব সুন্দর, ওখানে 90 টাকা চাচ্ছে আধা কিলো, 10 টাকা বেশি দিয়ে এখান থেকে নিয়ে যায়, ভালো ফুল। তো দেখতে পাচ্ছেন এই ফলটা, এই ফলটা আপনারা চিনেন কিনা বলবেন, এটা আমাদের বৃন্দাবনে পাওয়া যায়, এখানে মানে বাংলাতে কবে পাওয়া যায়, এটা হলো খরমুজা। এটা খুবই টেস্ট ফল একটা, মানে এটা গন্ধটা খুবই সুন্দর। তো বাজার থেকে একটু খরমুজা নিয়ে যাচ্ছি। দেখো এ কিতনে বাট রা, ঠিক আছে, এই বেলায় কাঁদো এক কিলো থেকে কিতনা কম হ্যাঁ বাজার কমপ্লিট হয়ে গেল।
তো এখন বাড়ি যাব। তো কী কী নিয়েছি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর দেখতে পেলেন এখানে কৃষ্ণচূড়া গাছ রয়েছে, দেখুন কত সুন্দর, এখানে লাল ফুলগুলো ফুটে। তো এখানে বেশ কিছু গাছ রয়েছে, তো একটা গাছে ফুল রয়েছে বেশি আর একটাতে হালকা, আর একটা বাকিগুলোতে ফুল নেই। তো যখন গাছগুলো বড় হবে কত সুন্দর হবে, না অদ্ভুত না, দেখুন কত সুন্দর। রাধে রাধে হরে কৃষ্ণ, একটা গাছ মানুষকে কত উপকার প্রদান করছে, অক্সিজেন প্রদান করছে, ছায়া প্রদান করছে, সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য প্রদান করছে। আর সেই গাছ আমরা কেটে বিল্ডিং বাড়ি ঘর বানিয়ে পুরো ফাঁকা করে দিচ্ছি, এটা আমাদের প্রকৃতির সঙ্গে আমরা লড়াই চলছে। প্রকৃতির সৌন্দর্য যদি বাড়াতে চান তো বেশি বেশি গাছ লাগান আর সৌন্দর্য বাড়ান। রাধে রাধে। বাজারে আসলে কি নিব কি নিয়ে যাব তা ভেবে আসা যায় না, বাজারে আসলে মনে হয় এটা নেবো ওটা নেবো। তো অলরেডি কালকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, তো সে উপলক্ষে কিছু নারিকেল নিয়ে নিয়েছি, কাঁচা নারিকেল ডাব, নারিকেল জল দিয়ে ভগবানকে অভিষেক করা হবে। তো খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এই নারিকেলগুলো বিক্রি হয়, দেখুন রাস্তার মেন রাস্তার পাশে নারিকেল বিক্রি হচ্ছে। হেরি ও আবার রামচন্দ্র ভগবান কি যায়। হরে কৃষ্ণ রাধে রাধে। প্রিয় ভক্তগণ, কি দামোদরের দর্শন করেনি আজকে, দামোদর আজকে সাদা ড্রেস পরেছেন। রাধে রাধে, রাধা রানী কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জে জে তি রাধে শ্যাম, সপ্ত মেলে সে বৃন্দাবন ধাম, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবনে এখন গরম পড়ে গেছে, এখন দামোদরের খালি গায়ে রাখা হয়েছে। দেখুন আজকে অন্য ডিজাইনের পাগড়ি, তো দামোদরের খুব গরম লাগছে, রাধারানীরও পাতলা ড্রেস বানানো হবে, তো চেষ্টা চলছে এখন, সময় লাগে তো বানাতে। তো আজকে দামোদর দর্শন করে নিন, কেমন লাগছে সবাই নিচে কমেন্ট করুন। আজকাল তো আপনারা ভিডিও দেখেন না, ইন্টারেস্ট নেই, তো দামোদরকে দর্শন করানোর জন্য ভিডিও বানাচ্ছি, নাহলে তো ভিডিও বানানো ছেড়ে দিতাম ফ্যামিলি ব্লগে। তো চলুন দর্শন করুন। হরি বল, এ দেখুন গৌরাঙ্গী ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। গৌরাঙ্গী তোমার ঘুম পেয়ে গেলো খেতে খেতে? হ্যাঁ উঠে আসো, উঠে আসো দাদা, এদিকে গৌরাঙ্গী কি দিয়ে খাচ্ছে আজকে? সকাল থেকে এখন খাওয়া দাওয়া খেতে খেতে ওর ঘুম চলে এসেছে, চোখে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, খেতে তো হবে। এদিকে আসো, উঠে আসো, খেয়ে নাও আগে। কি হলো, ভূত ভূত আসছে? আচ্ছা এটা তোমার ভূত না, এটা তোমার মাম্মি, যাও। আচ্ছা গৌরাঙ্গী অনেকদিন পরে ভয় পাওয়া শিখে গেছে, হ্যাঁ হয়তো ভয় পায় না কাউকে। কি হলো, তুমি ওদিকে যাবো, যাবো যাও, জলদি খালো জলদি খালো, জলদি যাও, ভূত আসবে, চো তাহলে খাও, দাঁড়াও 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 দাঁড়াও, আমি আছি এখানে, দাঁড়াও। বলো তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাও, তাড়াতাড়ি মুকেটটা শেষ করো, ফিনিশ করো ফটাফট। এই ই করো, বাদরকে দিয়ে দাও, চিপকালিকে দিয়ে দাও, চিপকালিকে, চিপকালি
ও ভয় পায় না, ও খেলছে, ও খুব সিয়া না। তো ফাইনালি এসে গেলাম কাপড়ের দোকানে, রামনবমী উপলক্ষে কাপড় নিতে এসেছি। আর এখন গরম পড়েছে, অলরেডি কাপড় অনেক নেই, তো আমাদের নতুন পোশাক বানাতে হবে। তো আজকে এসে গেলাম, আপনাদেরকে দেখাবো আজকে কী কী কাপড় নিচ্ছি। রাধে রাধে। কাপড়টা খুব সুন্দর, কিন্তু এর মধ্যে আমি নিয়েছিলাম কদিন আগে সাদা কালার, খুব সুন্দর সুন্দর কাপড় রয়েছে। তো আপনাদের কোনো পছন্দ হলে আপনারা বলবেন। মেন কথা হলো সুতি কাপড় নিতে এসেছি, এখানে গরম পড়ে গেছে, একটু মোলাম কাপড়। তো দেখা যাক। হরে কৃষ্ণ। তো ফাইনালি এসে পড়েছি এখন লেসের গোডাউনে। এখানে শুধু লেস আর লেস, দেখুন নিচে উপরে শুধু লেস আর লেস। তো এখানে খুবই মানে দামি দামি লেস রয়েছে, তো অলরেডি নিয়ে নিয়েছি অনেকগুলো, আপনাদেরকে দেখাবো ঘরে গিয়ে। এখন শুধু জাস্ট নিয়েই তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সব থেকে বড় গোডাউনে এসে গেছি, চারতলার উপরে। তো এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা এখানে থেকে দর্শন করতে পারছেন। হ্যাঁ, এগুলো পিলা দো ইসকে নিচে নি, আর ভি তো বহুত সুন্দর কাপড়া। এই দেখি কি সুন্দর হ্যাঁ, ইসমে তো এই থোড়া সা ইয়ে, ইসমে কর লো পিলা। তো এখন আমরা বড় বড় গোডাউনে আছি উপরে চারতলার উপরে। চলো উপর, নিচে চলো, নিচে চলো। তো এখান থেকে কাপড় একটা পছন্দ করি না, তারপর ইধার ভি। হ্যাঁ, দেখেন এখানে গোডাউনের কাপড় আর কাপড়। তো চলুন কাপড় পছন্দ করেছি নিচে গিয়ে দেখাচ্ছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো আগামীকাল হলো রামনবমী, ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে উনি অবতীর্ণ হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন কালকের দিনেই। ভগবান রামচন্দ্র হলো সূর্যবংশী। ভগবান রামচন্দ্র যখন উনি প্রকট হয়েছিলেন এই জগতে আবির্ভূত হয়েছিলেন, সূর্য দেবতা এক মাস যাবৎ রয়েছেন। তো কালকে অযোধ্যায় লক্ষ লক্ষ লোক হবে, এবং দুপুর 12টা বাজে ভগবান রামচন্দ্রের মস্তকে সূর্যের সেই রশ্মি পড়বে। তো সেভাবে এখানে তৈরি করেছে মন্দিরটা। তো অনেক ইচ্ছা ছিল রামনবমীতে বা অযোধ্যায় যাব, কিন্তু এখানে এত ভিড়, 40-50 লক্ষ লোকের সমাগম হতে চলেছে, তো এই জন্য ওখানে যাওয়া হচ্ছে না। তো ভগবান রামচন্দ্র যদি কৃপা করে তাহলে একদিন না একদিন যাব। আর যারা আপনারা যারা কালকে ভাবনা চিন্তা করছেন ব্রত কী করে করবেন, তো কালকে আপনারা একাদশীর মতো ব্রত পালন করবেন। ভগবান রামচন্দ্রকে কালকে আপনারা দুপুর 12টা বাজে অভিষেক করবেন। যদি রামের ছবি না থাকে, রামের ছবি তো সবার ঘরে রয়েছে, ভগবান রামচন্দ্র ছবি রেখে একটা অভিষেক করবেন। যদি ঘরে গোপাল থাকে তো গোপালকে করবেন, শালিগ্রাম থাকলে শালিগ্রাম করবেন। আর যাদের বাড়িতে মন্দিরে বিগ্রহ নেই বা সেরকম ঘরে ব্যবস্থা নেই, তাহলে মন্দিরে অংশগ্রহণ করবেন। আর যদি বলেন বৃন্দাবনে সেবা করতে চান, তো আপনারা বৃন্দাবনেও সেবা করতে পারেন। তো আমরা কালকে ব্রত করব, ভগবান রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে আমরা ব্রত পালন করব। নতুন ড্রেস, ফুল বাংলা তো সেরকম হয়নি, ফুল এখন ভালো ফুল পাওয়া যাচ্ছে না, আপনারা দেখতে পারেন ভিডিওতে। তো কালকে আপনারা খুব সুন্দরভাবে ধুমধাড়াক্কাভাবে ভগবান রামচন্দ্রের সেই ব্রত পালন করেন। ভগবান রামের কৃপা হলে
আপনি জীবনে উদ্ধারে যাবে, এই জগতে আর কিছু নয়। রাম রাম কৃপা বিনা কোনো গতি নাই, রাম নাম বিনা মানুষের কোনো গতি নেই। তো আপনারা ভগবান রামচন্দ্রের সেই আবির্ভাব তিথি আপনারা কালকে ব্রত পালন করেন, আর কালকে আপনাদেরকে আরও লীলা শোনাবো। সবাইকে ধন্যবাদ, এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকুন সুস্থ থাকুন। সে আবার রামচন্দ্র ভগবান কি জয়, রাধা রানী কি জয়, হরি বল, রাধে রাধে।